رسول الله صلى الله عليه وسلم বলছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে এই ওযু করার পরে যে এই দোয়াটা পড়বে আরেকটা হাদিসের মধ্যে আসছে এই অংশটুকুর সনদ নিয়ে কিছু কথা আছে কেউ যদি আসমানের দিকে তাকায়া মুখটা আসমান দিকে উঁচু করে একটা দোয়া পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের আটটা দরজা তার জন্য খোলা সে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পরিপূর্ণভাবে ওযু করলো এরপরে আসমানের দিকে তাকায় বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইটুক দোয়া যদি কেউ পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই সাক্ষ্যটা আসমানের দিকে তাকায় পড়লে আল্লাহ জান্নাতের আটটা দরজা দিয়ে তার জন্য প্রবেশাধিকার দান করবেন সুবহানাল্লাহ আমরা রেগুলার ওযু করে থাকি কিন্তু ওযুর পরে এই দোয়াটা পড়ি না আসমানের দিকে তাকাতে না পারলেও আপনি যদি দোয়া করেন তারপরেও বরকত আছে যদিও আসমানের দিকে তাকানোও একটা সুন্নাত আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আসমানের দিকে তাকাতেন সাহাবীদের থেকে প্রমাণ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলা আসসামা নবীজি অধিকাংশ সময় আসমানের দিকে মুখ তুলে তুলে কি যেন চিন্তা করতেন কোরআনের যতগুলো আয়াত এসেছে যেখানে আসমান এবং জমিনের কথা এসেছে আল্লাহ সবার আগে আসমানের কথা বলেছেন তারপরে জমিনের কথা বলেছেন এই যে আমরা কেবলার দিকে সালাত আদায় করি এটাও তো সে আসমানের দিকে তাকানোর ফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কিছু বলেন নাই মনের মধ্যে থেকে এই কথাটা বেরও করেন নাই কোনোদিন সাহাবীদেরকে নিয়ে দোয়াও করেন নাই কিন্তু আল্লাহ বলছেন কদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা হে রাসূল আপনি যে মাঝে মাঝে আসমানের দিকে মুখ তুলতেন আর অন্তরের মধ্যে কামনা করতেন যে আট মাস হয়ে গেল মদিনায় আসলাম ইহুদি নাসারারা যেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে ইবাদত করে আমারও সেই দিকে করতে হয় আমার তো একটু কাবার দিকে মন চায় আপনার আসমানের দিকে তাকানো আল্লাহ এমন কবুল করা করছেন আপনার কাবার দিকে নয় বরং আল্লাহ উইশ করে দিলেন আপনি যেদিকে তাকাবেন মুখ ফিরাবেন ওই দিককেই আপনার জন্য কেবলা বানায় দেওয়া হবে আসমানে তাকানো সুতরাং আসমানের দিকে তাকানো সুন্নাহ মাঝে মাঝে আমরা আসমানের দিকে তাকায় আল্লাহর সৃষ্টির চিন্তা করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করতেন আর ওযুর পরে সাধ্যে থাকলে আসমানের দিকে তাকায়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই দোয়াটা আমরা পড়তে যেন না ভুলি না জানলে এই কালেমাটা আমরা শিখে নিব তাহলে আমরা একটা এক্সট্রা সওয়াব পাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারিয়ে যাওয়া একটা সুন্নাত প্র্যাকটিস ছাড়া একটা সুন্নাত ওযু না করে নামাজ কেউ পড়ে না কিন্তু ওযু করে এই দোয়া পড়েন এরকম আমাদের মধ্যে অনেকেই আছেন আমরা এটা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলল আল্লাহুম্মা আমিন